প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটাতে বিশ্বের প্রধান অর্থনৈতিক দেশগুলোকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সততার সঙ্গে কাজ করা উচিত। স্থানীয় সময়ে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনায় এই কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর সহায়তায় উন্নত রাষ্ট্রের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। এর আগে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সাইড লাইন বৈঠকে ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডারদের বার্ষিক সভা ও মহামারী প্রতিরোধ বিষয়ক এক আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মারুফ্রেজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বুধবার বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা প্রথমটি ছিল মহামারী প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে মহামারী প্রতিরোধের অংশ হিসেবে একটি বৈশ্বিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন এ বিষয়ক পাঁচটি প্রস্তাবনাও। কোভিড-19 মহামারী আমাদের সকলের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে হাজির হয়েছে। আমরা সারা বিশ্বে অনেককে হারিয়েছি। আমরা বুঝতে পেরেছি যে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে আমরা কেউই নিরাপদ নই, আর এর জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, আর এটিকে এগিয়ে নিতে একটি আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো তৈরি করা সবচেয়ে জরুরি। স্থানীয় সময় বিকেলে যোগ দেন জলবায়ু লক্ষ্য বিষয়ক সম্মেলনে। এতে জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্ব নেতাদের কাছে ফের তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান। ক্ষোভ জানান জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জাতীয় সহনশীল পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সমবন্টন না হওয়ার। From the Climate Vulnerable Forum, we have made repeated calls for an equal distribution of climate finance between adaptation and mitigation. The situation has hardly improved. The adaptation funds need to live up to expectation. We would like to see the adaptation pipeline accelerate, come up with a viable model for financing and technological support. জলবায়ু পরিবর্তনে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। জলবায়ু মোকাবেলায় আমাদের সব অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে রাজি, এমনকি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন সহযোগীরা এগিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে আমি বলবো, জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর সহযোগিতায় স্বচ্ছতা ও সঠিক মনোভাব থাকা অবশ্যই জরুরি। একই দিনে উইমেন লিডারদের বার্ষিক সভায় যোগ দিয়ে নারীদের জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে তাদের নেতৃত্বের অবস্থানে থাকার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারফ রেজা, আরটিভি।